জাতীয়তাবাদী দলের সংগ্রামী মহাসচিব এবং এই নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনের মধ্য দিয়েই আমরা গণতান্ত্রিক প্রক্রিয়া এবং গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা গঠন উপলক্ষে স্বাধীনতা ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য সাহস দিয়ে আমরা নির্বাচনে দাঁড়িয়েছি। আমরা নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত আমরা ধানের শীষ দিয়ে আমরা মাঠে থাকব ইনশাআল্লাহ। গত 5 বছর ধরে এই দেশে কিভাবে জনগণের মানব অধিকার কেড়ে নেওয়া হয়েছে, হত্যা করা হয়েছে, খুন করা হয়েছে, এবং বেআইনি ভাবে তাদেরকে গ্রেপ্তার করে মিথ্যা মামলা দিয়ে শুধু বিরোধী দল নয় সকল পর্যায়ের মানুষকে আজকে হয়রানি করা হচ্ছে। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনকে আমরা বেছে নিয়েছি যে নির্বাচনে আমরা অংশগ্রহণ করে জনগণের কাছে যাব এবং এই নির্বাচন কতটুকু সুষ্ঠু হয় তার উপরে নির্ভর করবে বাংলাদেশের ভবিষ্যৎ, পার্টি নির্বাচনের ভবিষ্যৎ। আমরা বিশ্বাস করি জনগণের ঐক্যবদ্ধ আন্দোলনের ফলে, ঐক্যবদ্ধ অবস্থানের ফলে অবশ্যই বাংলাদেশের জনগণ বিজয়ী হবে এবং আগামী দিনগুলোতে অবশ্যই গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে। নারায়ণগঞ্জের সমস্ত মানুষ যারা গণতন্ত্রে বিশ্বাস করেন, যারা মানুষের অধিকারে বিশ্বাস করেন, ভোটের অধিকারে বিশ্বাস করেন, তারা আজকে সবাই একত্রিত হয়েছেন। যারা আইনের শাসনে বিশ্বাস করেন, যারা সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন, তারা আজকে সবাই একত্রিত হয়েছেন এবং এই নির্বাচনের মধ্য দিয়ে অবশ্যই নারায়ণগঞ্জের মানুষ তারা সঠিক সিদ্ধান্ত নেবেন, মানে তুলে দিন। বিশ্বাস করি তাই আজকে আমরা বেগম খালেদা জিয়া আমাদের নেতা।